আল্লাহ যদি পৃথিবীতে ইচ্ছা করে অনেকটা কিছু করতে পারে। আল্লাহ বলে চল যাবে ইলগা একদিন মরবে যেই আগে মোটা ছেলে আজকে ঘুরে হয়ে যাবে আল্লাহ ঠিক করে আমাকে ইজ্জত দেবে ইলগা ইলগা ও ও জাদু বুঝানো না ও ও জাদু বুঝানো না আল্লাহ যদি পৃথিবীতে ইচ্ছা করে অনেকটা কিছু করতে পারে। প্রত্যেকটা মানুষের হৃদয়ের মাঝে লুকিয়ে থাকা আন্তরিক ভালোবাসা দিয়ে পথ বলা মানুষকে আমি পথ দেখে দিই। এই ছোট্ট ছেলেটা এ খুবই আশা নিয়ে আগ্রহ নিয়ে এই পেজের উপরে এসছে, এমনকি ও আমাকে বলছে আনসার খান দাদা আমার অনুরোধ আমি একটু হুজাইবা কালামের সাথে একটু মোলাকাত করব। আমি বলি তুই তো মানে পথে বসে পয়সা লোকেদের কাছ থেকে নিস, তা তুই আবার পয়সা দিবি? বলে আমার কাছে এই টাকাটা অনেক মূল্যবান, আনসার দা তুমি আমার একটু মোলাকাত করাও। তো পুরা পশ্চিম পুরা পশ্চিম উত্তর দক্ষিণ দুনিয়া মে জিতনে ভি কিসম কা ইনসান আয়া কিসকা দিয়া হুয়া দান হ্যায় ও হ্যায় আল্লাহ তাআলা কা দিয়া হুয়া দান হ্যায়। धनी मुलायम और काली बाल खिले खिले मतवाली चाल दावा रमला डल ढंडा डल्ला खुल खुल नौरातन तेल প্রত্যেকটা মানুষের একটা আশা আনন্দ থাকে। তো আমার এই মোহাম্মদ সাবির মানিক তোলা ভাই হুজাইবা কালামের সাথে মোলাকাত করে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ নাও মোলাকাত করে নাও। শোনো না, তুই এই টাকা গুলো কোথা থেকে এনেছো? হ্যাঁ বসে বসে তুলেছো, তুমি এটা দিয়েছো আমি কিন্তু কবুল করি। এটা হাদিয়া, কে কি করে আমি জানি না, তবে দিলে কেউ দিলে খুশি করে নিতে হয়, আমি কিন্তু কবুল করেছি। কবুল করে এটা আমার তরফ থেকে আমি তোমাকে দিলাম, আর তুমি যেটা গজল গেয়েছো তোমার জন্য এটা। সুবহানাল্লাহ, ঠিক আছে, খুশি তো? একটা হাত মিল, একটু আসসালামু আলাইকুম। ঠিক আছে, যাও যাও। যাই হোক, আমার দাদারা কয়েকটি গজলে ফরমাইশ করেছেন, জমজম নাচে ছমছম খুলেছে কাবার দোর, এবং মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? তোমাদের এখানে এত পোকা কেন? শুধু গাইড হবে, ঠিক আছে? কি মিষ্টি মধু তোমাদের নাম গাইব, সব গাইব। তো এখন এখন বউ আগেই তো ওইটাই বলছি, তো বউ আগে বউ আগে বাবা বউকে না ভালোবাসলে দুনিয়া অন্ধকার। আচ্ছা ঠিক আছে, এখন আমরা ঝগড়া করবো বউর না, মা বলো না বাপ বলো। এই গজলটা আপনারা অনেকে শুনেছেন এবং এটা একটি ঝগড়ার গজল। আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়। পরের মেয়েকে আমরা তিজালা যন্ত্রণা, নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না, নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না। যারা পরের ভেবে কষ্ট দেবে, যারা পরের ভেবে কষ্ট দেবে তারা নয় ভালো ইনসান রে, নারী জগতের জান রে, নারী জগতের জান রে, নারী আধা ইমান রে, নারী জগতের জান রে, নারী আধা ইমান রে। বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে, নারী জগতের জান রে, নারী আধা ইমান রে, নারী জগতের জান রে, নারী আধা ইমান রে। বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে, নারী জগতের জান রে।
ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখো। নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেব না, কবি ছন্দের মাধ্যমে লিখছেন, নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেব না, কেন নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না, নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না, নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ, পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত, পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত, বলে রাব্বানা সুখ পাবে না, বলে রাব্বানা সুখ পাবে না, করলে নারীর অপমান রে, নারী জগতের জান রে, নারী আধা ইমান রে, বলে গেছেন মোর দয়ালু নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ালু নবীজি করো নারীর সম্মান রে, নারী জগতের জান রে। আমাদের বিয়ে হওয়ার পরে অনেক ঘরে অশান্তি হয় না, বিয়ের পরে বলে বৌমা এলো, কি কাল, মানে কি বলে একটা বলে কাল কি বলে ওই এলো আর কি ঝামেলা শুরু হয়ে গেল, কিন্তু কাল নাগিনী কি বলে কাল নাগিনী এলো আর ঝামেলা শুরু হয়ে গেল। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন আমার মা বোনেরা, দেখবেন একটা মেয়েকে যখন বড় করতে যায় একটা তার বাপ তার যত শখ আবদার আদর সব কিছু পূরণ করে, কেউ যদি না পূরণ করতে চায় বাপ কমসে কম লুকিয়ে ছিপিয়ে তাকে সেই মেয়েটার ইচ্ছাটা পূরণ করে। হ্যাঁ আমার মেয়েকে আমি জীবনে কোনোদিন, কেন একটা বাপের কাছে তার মেয়ে হলো তার মানে কলিজার টুকরা, মেয়েকে কি ভালোবাসে, ওই বড় বিয়ে পর্যন্ত বিয়ে হওয়া পর্যন্ত তার যা প্রয়োজন সবকিছু তার বাপ পূরণ করে যাতে তার জীবনে না কোনোদিন কষ্ট হয়। কিন্তু যখন শ্বশুর বাড়ি চলে যায় বিয়ের পরে সেই শ্বশুর বাড়ি গিয়ে ওই মেয়েটার কষ্ট হয়, বাপের মনে কত কষ্ট হয় না, যে হ্যাঁ আমার মেয়েকে জীবনে কোনোদিন কষ্ট দিলাম না আর শ্বশুর বাড়ি গিয়ে কত কষ্ট পাচ্ছি, তার মায়ের মনে কষ্ট হয় বাপের মনে কষ্ট হয়, বাপের মনটা ছটফট করে ভাইয়ের মনে কষ্ট হয়। এই দুনিয়াতে আমরা যদি কারোর মেয়েকে কষ্ট দিই তার আব্বা তার মা তার ভাইয়ের মনে কষ্ট হয়, কিন্তু আমার মেয়ের যদি শ্বশুর বাড়ি গিয়ে কষ্ট হয় আমি কত কষ্ট পাই না, কিন্তু আমি যদি অন্যজনকে কষ্ট দিই একবার ভাবা দরকার তো, আমার মেয়ে যদি কষ্ট পায় আমি যদি এত কষ্ট পায় তাহলে অন্যজনের মেয়ে তারও আব্বা আছে তারও ভাই আছে তারও মা আছে তাহলে তারা কষ্ট পায়, যদি আমরা এই কথাটা ভাবি জীবনে কোনোদিন অশান্তি হবে না। গোবিন্দ চন্দ্রের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায় মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়, পরের মেয়েকে আমরা তিজালা যন্ত্রণা নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না, নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না, যারা পরের ভেবে কষ্ট দেবে, যারা পরের ভেবে কষ্ট দেবে তারা নয় ভালো ইনসান রে, নারী জগতের জান রে, নারী আধা ইমান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে, নারী জগতের জান রে। আমার মা বোনেরা এটা মন দিয়ে শুনবে, এই দুনিয়াতে দেখবেন একটা সন্তান একটা ছেলের জন্য তার মা বাপ জান্নাত এবং জাহান্নাম, আমি আমার মাকে খেদমত করে রাজি করতে পারলে মা যদি দোয়া করে আমার জন্য জান্নাতের রাস্তা সোজা, আর যদি মা বদ দোয়া করে জাহান্নামের রাস্তা সোজা, কিন্তু আমি বেটা ছেলে আমি পুরুষ আমার মা যতদিন বেঁচে থাকবে আমি হুজাইফা আমি তত যতদিন বেঁচে থাকবো আমার মায়ের সেবা করতে পারবো, মা দোয়া করলে জান্নাতের রাস্তা সোজা, কিন্তু একটা মেয়ে কতদিন 15 বছর 16 বছর 20 বছর তারপরে বিয়ে হয়ে যাবে তার মায়ের
খেদমত করতে পারবো, অনলাইনে কি হবে? হবে না। এখন শ্বশুর বাড়ি চলে যাবে তাহলে সেই খেদমত করার সুযোগ পাবে না, আল্লাহ কি ওই জান্নাতের রাস্তা তাহলে তার জন্য সুযোগ করবে না? হ্যাঁ, এই মেয়েদের জন্য অফার আল্লাহ রেখেছে, ওই বিয়ের পরে যখন রাস্তা ঘুরে যাবে তোমার স্বামী হলো তোমার জান্নাত তোমার জাহান্নাম, স্বামীর সেবা করতে পারলে খেদমত করতে পারলে স্বামী যদি রাজি হয়ে যায় তোমার জান্নাতের রাস্তা সোজা, আর স্বামী যদি ওই রকম কষ্ট পায় মা বাপের মতো তাহলে তোমারও জাহান্নামের রাস্তা সোজা। এই দুনিয়াতে আগেকার নারীরা কেমন ছিল, বাইরে থেকে কাজ করে আসলে একটু গামছা দিত, মুখ মুছিয়ে দিত, বাতাস করতো, সামনে পানির পট দিত এবং ওই পানির মগ দেওয়া হতো। এখন যদি ডিজিটাল যুগ, মোবাইল দেখে দেখে আমরা সবাই ডিজিটাল হয়ে যাচ্ছি, আর বাইরে যদি কাজে যাওয়ার সময় কোনো স্বামী বলে হ্যাঁ গো মনির মা এই আমার এই কাপড়টা কোথায় আছে, কেন কেন তোমার পানি একটু চলে ওইখানে গিয়ে নিতে পারো, তোমার হাত নেই চোখ নেই বলছো বলো, কোনো কষ্ট নেই কোনো অসুবিধা নেই। এই যে উঁচু গলায় উঁচু আওয়াজে স্বামীর সঙ্গে কথা বলছো, সেখানে গিয়ে যখন হবে খুব জোর আওয়াজ হবে তখন মনে করে আল্লাহ আমাকে একটা সুযোগ দাও, আমার স্বামীর পা জড়িয়ে পড়ে থাকবো জীবন ভর আর কিছু করো, শুধু খেদমত করো, শুধু খেদমত করো, আল্লাহ তোমাকে পাঠাবে খেদমত করো না আর সুযোগ পাবে না। কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় আরো কি লিখছে দেখো, মা বোনেদের কাছে করি আমরা আবেদন, তোমার পিতা তার স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলন, তোমার পিতা তার স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলন, কেন যতই থাক না তোমার আমল, যতই হও না পরহেজগার, মইদুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার, মইদুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার, কেন স্বামীর মনে কষ্ট দিলে, স্বামীর মনে কষ্ট দিলে যাবি সোজা জাহান্নাম রে, নারী জগতের জান রে, নারী আধা ইমান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে, নারী জগতের জান রে, নারী আধা ইমান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে।